স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের গ্যাস সংযোগ, তবে এখনও গ্যাস সংকটে দুর্ভোগে গাজীপুর ও নারায়ণগঞ্জের মানুষ। চট্টগ্রামে গ্যাস বিতরণ সংস্থা কর্ণফুলী গ্যাস কোম্পানি বলছে, চট্টগ্রামের গ্রাহকেরা স্বল্প চাপে হলেও গ্যাস পেতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। নগরীর প্রায় সব বাসা বাড়িতে গ্যাস সরবরাহের চাপ একেবারেই কমে যাওয়ায় গ্যাসের জন্য হাহাকার শুরু হয়েছে। শুধু আবাসিকে নয়, প্রভাব পড়েছে সিএনজি পাম্প স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়ির চালকদের। গাজীপুরেও গত কয়েকদিন ধরে চলছে গ্যাসের তীব্র সংকট। বাসা বাড়ি, ফিলিং স্টেশনে গ্যাস নেই বললেই চলে। কারখানায় গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, ফলে সময় মতো শিপমেন্টে ব্যর্থ হচ্ছে মালিক পক্ষ। কালকে রাতে 9টা বাজে সিরিয়াল দিছি, এখনো গ্যাস পাচ্ছিনি, এখনো মানে এক দেড় ঘন্টা লাগবে পাইতে। সহকারে কষ্ট করতেছি আজকে দুদিন তলা, গ্যাস নাই, এখন এলপি গ্যাসের জন্য মানে আপনার লাইন ঠিক করে গ্যাস দিতেছি, এখন সিরিয়াল আছে দুই তিন ঘন্টা। চট্টগ্রামের বাসাবাড়ি ও গ্যাস পাম্পগুলোতে এখনও স্বাভাবিক হয়নি গ্যাসের সংযোগ, প্রায় এলাকায় বন্ধ রয়েছে গ্যাস। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। সেখানকার পরিস্থিতি জানাতে সহকর্মী মাসুদুল হক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, বিস্তারিত জানতে তার কাছে চলে যাচ্ছি। এই মুহূর্তে কী অবস্থা রয়েছে সেখানে জানাবেন আমাদের, আর কতক্ষণ নাগাদ এই অবস্থা বা এই পরিস্থিতি ঠিক হতে পারে, স্বাভাবিক হতে পারে জানাবেন। চট্টগ্রামে এখনও পর্যন্ত গ্যাসের যে অবস্থা স্বাভাবিক হয়নি এখনও গ্যাস সংযোগ। আমি এই মুহূর্তে একটি পাম্পে রয়েছি, আপনি ঠিক আমার পেছনে দেখছেন অসংখ্য গণপরিবহন রয়েছে, তারা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে তারা এখানে আছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু গ্যাস মিলছে না। তবে আজকে সকাল থেকে বেশ কয়েকটি গ্যাস পাম্পে কিন্তু গ্যাসের যে সরবরাহ সেটি দিয়ে আরম্ভ হয়েছে। এছাড়া নগরীর বেশ কিছু বসত বাড়িতে আবাসিক এলাকায় কিন্তু গতকাল রাতেই কিন্তু সংযোগ আসলো, অধিকাংশ এলাকায় কিন্তু এখনও সংযোগ আসেনি। মূলত গতকাল সকাল 10টার পর থেকে কিন্তু চট্টগ্রাম, পুরো চট্টগ্রামে কিন্তু গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যায়। একটু দেখাতে চাই, এখানে যারা সিএনজি চালক তারা কিন্তু একটু বিক্ষোভ করছেন, তারা সংযোগ না পেয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, তারা যেহেতু গ্যাস পাচ্ছেন না, তাদেরকে পাম্প থেকে বলা হয়েছে একটু আগে তাদেরকে গ্যাস দেওয়া হবে, কিন্তু আবার বলা হচ্ছে গ্যাস নেই, সেই কারণে তারা একটু বিক্ষোভ করছেন হালকা। তবে এখনও পর্যন্ত চট্টগ্রামের যে সমস্ত বৃহৎ একটি অংশ, প্রায় বলা চলে প্রায় 90% এলাকায় কিন্তু গ্যাসের সংযোগ আপনারা আসেনি। তবে আমরা জানতে পেরেছি হয়তো আজকে দুপুর 1টার পর থেকে হয়তো গ্যাসের সংযোগ দেওয়া হতে পারে। একটু আসতে চাই কয়েকজনের কাছে, কয়েকজন চালকের কাছে যদি একটু ভাই একটু বলতেন কি অবস্থা, আপনি আসছেন কেউ। Life extra strength or confidence pete now bulldozer palle takao ha ekhane amader ajke du din dhore gas er shongkot onek beshi amra amader ekhono cholar moton kono rastei nai amader company ra amaderke bole je tumra gas pump khulcho tumra gas gari niye jao tomader gas dicche ekhane ashay dekhi je amader kono gas dicche na amaderke harani korche amader bal bachche ni onek koshto te ache amra ki kore cholbo amaderke company chapteche income dao গ্যাস দিচ্ছে যাও তাড়াতাড়ি যাও, আজকে এখানে পাচ্ছে না কিছু, তাহলে আমরা কীভাবে কী করবো? আপনাকে ধন্যবাদ। আমি একই সাথে জানাতে চাই চট্টগ্রামে আপনার দৈনিক কিন্তু গ্যাসের যে চাহিদা সেটি হচ্ছে 325 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে কিন্তু মিলত 280 মিলিয়ন ঘনফুট। আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি চট্টগ্রামে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু গ্যাসের যে সংকট চলছিল যেটি গতকাল থেকে প্রকট আকার ধারণ করে, এই মুহূর্তে যেটি আগে জানিয়েছিলাম চট্টগ্রামের অধিকাংশ এলাকায় কিন্তু গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে, ফলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।